গ্রীষ্মের সাথে কাজনী তো পালিত হলো মহরম। মহরম উপলক্ষে কাজনী থানা ময়দানে তাজিয়া ও লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহরম উপলক্ষে আলিপুরদুয়ার জেলার মধ্যে সব থেকে বড় অনুষ্ঠান আয়োজন হয় কাজনী থানা ময়দানে লস্করে হোসেন কাফিলা কমিটির আয়োজনে। বিশ্ব নবীর নাতি হাসেন হোসেন কারবালা ময়দানে শহীদ হওয়ার ঘটনাকে নিয়ে পালিত হয় মহরম। লস্করে হোসেন কাফিলা কমিটির আয়োজিত অনুষ্ঠানে ব্লকের 11টি দল অংশগ্রহণ করে। তাজিয়া প্রদর্শনী ও লাঠি খেলা প্রতিযোগিতা হয়। প্রতি বছর একই প্রকারে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ আসে। এদিনের অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন জয়গাঁ এএসপি কুন্তল ব্যানার্জি, কাজনী থানার ওসি অভিষেক ভট্টাচার্য, কাজনী বিডিও ভূষণ শেরপা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাবলু মজুমদার, সমাজসেবী পাশাং লামা সহ প্রমুখ। তাজিয়া প্রদর্শনী প্রতিযোগিতার প্রথম গঙ্গটিয়া, দ্বিতীয় রাজাভাত, তৃতীয় কালচিনী গুদাম লাইন পুরস্কৃত হয়। লাঠি খেলার প্রতিযোগিতায় প্রথম হয় কালচিনী মসজিদ লাইন, দ্বিতীয় গুদাম লাইন ও তৃতীয় গাঢ়পাড়াকে পুরস্কৃত করা হয়। আজ দশমী মহরম, দশমী মহরম কে দিন জো গলত চিজ থা উস পর বিজয় পায়া থা, সিম্পল মে হিন্দি মে বোলে তো বিজয় পায়া থা হামারে হজরত ইমামে হসেন হুসেন কো আজই কে দিন কারবালা কি সর জমিন পর শহীদ কিয়া গিয়া থা ইয়াজিদিও কে দ্বারা, উনকে পুরে খানদান কো মিটা দিয়া গিয়া থা ওর কারবালা কি সর জমিন পর উনকো পানি কে লিয়ে তড়পায়া গিয়া, ইসি কো ইয়াদ করতে হুয়ে উনহোনে জো কুরবানি পেশ কি ও ইসলাম কা জো দিন কো ফাইলানে কে লিয়ে পরচম কো ফাইলানে কে লিয়ে আজ উসি কে লিয়ে হাম লোগ শহীদে কারবালা কো মানাতে হুয়ে আজ কালচিনি থানা গ্রাউন্ড মে টোটাল 9 তাজিয়া আপনে জুলুস কে সাথ হাথো মে ডান্ডা তলোয়ার ভালা লিয়ে হুয়ে ইসলামী পরচম কো লহরাতে হুয়ে কালচিনি কি সর জমিন পর গারোপাড়া রাজাভাত গঙ্গুটিয়া ওর বাজদুরা কালচিনি গোদাম লেন নিমতি হ্যামিল্টন यहाँ पर आज आ चुकी है और सभी खेल का प्रदर्शन कर रहे हैं। साथ में हम लोग फर्स्ट सेकेंड थर्ड और सभी की ताजिया कमेटी के लिए प्राइज रखे हैं। साथ में जो प्लेयर बेहतरीन खेल करेगा उसके लिए प्राइज का व्यवस्था किए हैं और बेस्ट प्लेयर का व्यवस्था किए हैं। साथ ही एक हिंदुस्तान की मिसाल को कायम रखने के लिए, आपसी भाईचारगी को कायम रखने के लिए हम लोगों ने गणेश पूजा महोत्सव कमेटी की ओर से हम लोगों के लिए पानी की व्यवस्था की गई है। ये बहुत खुशी की बात है और सभी को हम लोग मिलकर आज यहाँ पर मुहर्रम दसवीं मुहर्रम मना रहे हैं। और हम लोग के बीच गेस्ट में आए थे हमारे एडिशनल एसपी जनाब कुंतल बनर्जी, एडिशनल एसपी जनाब कुंतल बनर्जी, डीएसपी अजहरुद्दीन साहब, बीडीओ भूषण शेरपा महाशय, रोगी कल्याण चेयरमैन समिति असीम मजुमदार और साथ ही सोशल वर्कर पासंग लामा और भी बहुत सारे गणमान्य व्यक्तिगण आज हम लोग के यहाँ पर आए और शोभा बढ़ाए।